সাকিব হাসান আপনি লিখেছেন জাপানের এক ব্যক্তি দুই মিলিয়ন ডলার খরচ করে নিজের শরীরকে কুকুরের আকৃতিতে রূপান্তর করেছেন নিজের শরীরের উপর এর হস্তক্ষেপ করা ইসলাম সমর্থন করে কিনা আল্লাহবুল্লা আলম পরিষ্কারভাবে করিমে জানিয়েছেন লা লাখাল কিল্লা আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করা যাবে না মৌলিক কোনো পরিবর্তন তথাকিয শখের বসে আল্লাহর সৃষ্টিতে আপনি করবেন আল্লাহ আপনাকে একরকম সৃষ্টি করেছেন আর আপনি আর রকম হলেন এটি করা আপনার জন্য জায়েজ নেই জাপানের যিনি করেছেন তিনি যেহেতু মুসলিম নন ইসলামেশ্বরিয়ার বিধান তার জন্য প্রযোজ্য নয় কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এই কাজটি করা যায়জ নয় জাপান থেকে এরকম কাজ হয়েছে সেজন্য আমরা অনেকে হয়তো অবাক হচ্ছি যে তাদের মতো উন্নত দেশে এ ধরনের একটা কাজ হচ্ছে সেটা কিভাবে নাজায়জ হতে পারে অবৈধ হতে পারে খারাপ হতে পারে অর্থাৎ জাপানিরা করেছে বা জাপানিদের থেকে পাওয়া গেছে বিধায় কাজটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করবেন বা আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে এটাকে ভালো মনে কবির এমনটি হয়তো অনেকে ভাবছেন মূলত জাপানের মতো উন্নত দেশেও তারা অনেক দিক থেকে অগ্রসর থাকলেও তাদের মধ্যে অনেক কুসংস্কার কিন্তু আছে যেমন জাপানের একটা কুসংস্কার হলো যে বাবা মা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে আপনার বড় ওভেনে যখন এটাকে লাশকে মান করা হয় তারপর তার ধ্বংসাবশেষ কি একটা কিছুতে পুরে আমরা যেরকম কবর দিই তারা কবর না দিয়ে ছোট চারকোনার একটা বাইরের আশেপাশে বিভিন্ন ইয়েতে রেখে দেওয়া হয় সেটা তালা মেরে এরপর তার মৃত্যু দিবসে ওইটাকে এনে ঘরে রাখা হয় এবং সে তার ওই বাক্স যেখানে তার ধ্বংসাবশেষ বা ছাই আছে তার সামনে তার পছন্দের মদ তার পছন্দের খাবার পানীয় যেগুলো সে খেত এগুলো রেখে দেওয়া হয় এবং তারা মনে করে যে এটাতে তারা আত্মা শান্তি পায় সেইগুলো খায় ইত্যাদি তো এই ধরনের কুসংস্কার কিন্তু জাপানের মতো দেশেও আছে এরকম আরও অনেক কিছু আছে তো যাই হোক পরীক্ষাকে কেন্দ্র করে জাপানিদের মধ্যে অনেক আপনার কুসংস্কার আছে কিটকাট চকলেট খেলে পরীক্ষা ভালো হয় এরকম অনেক কুসংস্কার আছে অতএব জাপানের কেউ করেছে বলেই সেটাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো কারণ নেই একজন মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর অবাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লা আল খালাকল ইনসানাফি আহসানি তাকবিম মানুষকে আমি সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করেছি চেতে চাইতে সুন্দর অভাবে আর কাউকে সৃষ্টি করা হয়নি আল্লাহর বলেছেন ওরা রমনা নী আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সেখানে মানুষ কুকুরের আকৃতি ধারণ করা কোনো পশুর আকৃতি ধারণ করা এবং তার চেষ্টা করা এগুলো কখনো প্রশংসনীয় কাজ হতে পারে না এটা মানবতার অপমান ব্যক্তি স্বাধীনতার নামে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হয়তো হবে কিন্তু একজন মুসলিম তার আল্লাহর দেয়া বিবেক এবং কর্ণ হাদিসের আলোকে এগুলোকে কখনো অ্যাপ্রিশিয়েট করতে পারে না এগুলো সীমালঙ্ঘন এগুলো আপনার অন্যায় এবং আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের সুস্পষ্ট বিরোধিতা করা একজন মুসলমানের জন্য একটি জায়জ হওয়ার কোনো সুযোগ নেই এবং এই ধরনের ঘটনাকে প্রচার করার একটা প্রবণতা আমরা দেখতে পাই এবং এগুলোকে স্বাভাবিক করার একটা চেষ্টা আমরা দেখতে পাই বিশেষ করে করং হাদিস পরিপন্থী কোনো কাজ হলে সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সেটাকে ফলাও করে প্রকাশ করার চেষ্টা আমাদের সমাজে একশ্রেণী মিডিয়াকে করতে আমরা দেখি যেমন কদিন আগে এক দম্পতি তারা অবৈধভাবে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে তাদের দুজন সন্তান হয়েছে তারপর দীর্ঘকাল পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের সন্তানরা শিবির উপস্থিত হয়েছে মিডিয়া সেটাকে ফলাও করে প্রকাশ করেছে ভাবখানা এমন যে আপনার এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা বা এই ঘটনা স্বাভাবিক হওয়া উচিত এগুলোকে যত বেশি প্রচার করা হবে তত বেশি এ অবৈধ কাজগুলো মানুষের কাছে স্বাভাবিক হবে এই চেষ্টা থেকেই বা এক শ্রেণীর মানুষ উদ্দেশ্যমূলকভাবে এগুলো করে যে সমাজ সংস্কৃতি সবগুলোকে যারা দমলে মশ্রে শেষ করে দেওয়া যায় তো এরা মানব সভ্যতার জন্য নানা কারণে হুমকি এ ধরনের বিষয়গুলোকে আমরা স্বাভাবিক করার অপচেষ্টাকে অবশ্যই নিন্দা জানাবো আর এ কাজ কখন এসে আমরা সেই দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য কোনো কাজ নয় আল্লাহর দেয়া নামতকে আপনার তুচ্ছ করা বা যা খুশি তা করার প্রবণতা এটা আমি মনে করি পশুর সাথে নিজেদেরকে প্রতিযোগিতায় লিপ্ত করার সামিল আল্লাহ তালা আমাদেরকে পশুর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সেটাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ আছে